আজ এই মহতি হরি আসরে প্রথম জানাই আমার নবদ্বীপের গুরুদেব পদনাম গুরু মহারাজ, শ্রীপাদ পদ্মনাম গুরু মহারাজ, ওনার শ্রী চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবাদ যাপন করি। তৎপরে এই মহতি হরিবাসরে আপনারা যে এসেছেন সাধুগুরু বৈষ্ণব গ্রন্থে আছে গো, যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেখানে যারা আসেন ওনাদের বৈষ্ণব বৈষ্ণবীর সঙ্গে তুলনা করা হয়। তাই আজ এই মহতি হরিবাসরে যে আপনারা এসেছেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের শ্রী চরণ কমলে এই সজ্জন কুমার সজ্জন কুমারের সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম যাপন করি। তিন মুখে ব্রহ্মা, তাই তো বাবা, তিন মুখে ব্রহ্মা ভগবানকে ডাকতো তাই না, শিবজি ভগবানকে ডাকতো তাই না, নারদ সর্বদাই বিনা বাজাতো ভগবানকে ডাকতো তাই না, কলিহত জীব আমরা, আমরা দেহ ভোগে আছি তাই না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়ঋতু আমাদের মধ্যে মাসা বেঁধে আছে। গৌর হরি তাই প্রথম বললেন, চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন, চেতো দর্পণ এই চিত্তরূপ দর্পণকে মার্জন করো, ভব মহাদাবাগ্নি নির্বাপন, বনে যে আগুন লাগে সেই আগুন লেভে না গো, ভগবান যখন বৃষ্টিরূপে আসে তখন ওই দাবাগ্নে লিপতে পারে নাও লিখতে পারে, কিন্তু আমাদের যে মনে যে আগুন দেখো না, হঠাৎ কোথায় ছেলেটা গলায় দড়ি দিল, বৌমাটা চলে গেল, ছেলেটা বিষ খেল তাই না, হয় না, মহাপ্রভু প্রথম শ্লোকেই দিয়েছে চেতো দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনং, তারপর সেহ সেহ কৈরব চন্দিকা বিতারানাং বিদ্যাবধু জীবনং আনন্দাং বর্দি বর্ধনাং প্রতিপদ পূর্ণাং মিতং সাধনাং সর্ব আত্ম স্বপনাং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাং। মহাপ্রভু বলছেন এই যে আমাদের দেহের আগুন নেভাতে গেলে কি করতে হবে গো, হরিনাম, এই যে মহাপ্রভু এনেছেন যে হরিনাম গোলক থেকে সরাসরি এসেছে, এই হরিনাম জীবগুলকে উদ্ধার করার জন্য, মহাপ্রভুর কোনো দরকার ছিল না গো আসার, আজ গৌর রূপে এসেছেন। তাই আজ পদকর্তা বলছেন সোনার গৌর তাই না, ওই পদকর্তা বলছেন গৌর এলো রে সোনার নদিয়ায়, হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, কি বলছেন গো পদকথা, গৌর এলো রে সোনার নদিয়ায়, গৌরাঙ্গ মহাপ্রভু তো আমাদের ভারত ভূমিতে এসেছে, ভারত ভূমিতে এই পৃথিবীতে অনেক দেশ আছে তাই না, গৌরাঙ্গ মহাপ্রভু ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে, কি বলছেন উলু ধ্বনি শঙ্খের ধ্বনি, কেননা উলু ধ্বনি দিতে হয় শুভ কাজে না, শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি দিতে হয়, তাই আজ সবাই মিলে দেবেন, সবাই মিলে কীর্তন করবেন, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, যাদের হাত আছে তারা হাতে তালি দেবেন, যাদের মুখ আছে তেনারা বলবেন আমার সঙ্গে কীর্তন করবেন, জেনেই যাব কেন, চতুষ্পদ পানি গরু ছাগল বিড়াল তাই তো, দুটো হাত নেই ভগবান দুটো পা করে দিয়েছে, এখানেও দেখব যে আমাদের মানুষের মধ্যে চতুষ্পদ পানি আছে কিনা, তাই ভেবে সবাই মিলে কীর্তন করবেন, কিন্তু গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়,
হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ লাগিল লাগলো গোড়ার গায়ে আমাদের গৌরে লোরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ লাগিল লাগলো গোড়ার গায়ে আমাদের গৌরে লোরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ লাগিল লাগলো গোড়ার গায়ে আমাদের গৌরে লোরে গৌরাঙ্গ মহাপুর হাত কোন দিকে ছিল গো কোন দিকে ওই দেখুন মা দেখাচ্ছে বাবা দেখাচ্ছে তাই সবাই মিলে একসাথে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ লাগিল লাগলো গোড়ার গায়ে আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের নিতাই এলো রে ভাই নিতাইকে সঙ্গে করে আমার গৌরে এলো রে গৌরে লোরে নিতাই এলো রে ভাই নিতাই সঙ্গে করে গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে আমাদের গৌরে লোরে ভাইনি তাই সঙ্গে করে গৌরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি সংশোধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন শচীমার গর্ভ আলো করে প্রতিদিন শিবাস অঙ্গনে তাই না হরে কৃষ্ণ আজ দেখুন প্রতিদিন গৌরহরি যান শিবাস অঙ্গনে প্রতিদিনের ন্যায় আজও চলছেন শিবাস অঙ্গনে গৌরহরি বদনে একটাই কীর্তন কি কীর্তন গো মহাপ্রভুর বদনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিবাস ঠাকুর সুভাষ ঠাকুর খোলো না গেট সুভাষ ঠাকুর কি করলো জানো দরজা খুললো সুভাষ ঠাকুর দরজা খুলে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভিতরে আহ্বান করলো গৌরাঙ্গ মহাপ্রভু ভিতরে প্রবেশ করলো আর সুভাষ ঠাকুরের সঙ্গে
গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন কীর্তন করেন, প্রতিদিন রাতে কীর্তন করেন গো, আজও কীর্তন করছে। কি হলো জানো? প্রতিদিনের ন্যায় আজও কীর্তন করছেন গৌর হরি। জানো কি হলো? সেই শিবাস ঠাকুরের একমাত্র সন্তান মারা গেল, একমাত্র সন্তান মারা গেল গো। শিবাস ঠাকুর মহাপ্রভুর সঙ্গে কীর্তনে, শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী, মালিনী ঘরের মধ্যে ছিল, শিবাস ঠাকুরকে ডাকলো যে ছুটে আসো প্রভু দেখো। শিবাস ঠাকুর ভিতরে গেল, গিয়ে দেখছে কি একমাত্র সন্তান আর বেঁচে নেই। শিবাস ঠাকুরও কেঁদে উঠল, দেখো তো ভগবান তো ভক্তকেই বেশি দুঃখ দেয়। শিবাস ঠাকুর মালিনী কেঁদে উঠল। মালিনী বলল, শোনো প্রভু, আমরা যাই মহাপ্রভু কীর্তন করছে না আমাদের উঠানে, চলো না গিয়ে জানাই যে আমাদের যে ছোট্ট সন্তান সেই সন্তান আর বেঁচে নেই, চলো না। তখন কি বলেছিল জানো শিবাস ঠাকুর? শোনো মালিনী, মহাপ্রভু হরিনাম করছে, তোমার যে ছেলে মরেছে তুমি যদি এই সংবাদটা দাও না, মহাপ্রভু হরিনামে বিঘত ঘটতে পারে, হরিনামে বিঘত ঘটতে পারে গো। মালিনী তুমি যেও না। তারপরেও মালিনী যেতে গেল, তখন কি বলেছিল জানো শিবাস ঠাকুর? শোনো মালিনী, তুমি তোমার সন্তানকে হারিয়েছ, এখন যদি আমার কথা না শুনে তুমি যাও না, শোনো মালিনী তুমি তোমার ছেলেকে হারিয়েছ, এবার তুমি আমাকেও হারাবে। বলতো কত সুন্দর ভক্ত ছিল মহাপ্রভু, 12 বছরের ছোট্ট মেয়ে, তাই না বিষ্ণুপ্রিয়া? তাকে রেখে প্রতিদিন মহাপ্রভু চলে আসত শিবাস অঙ্গনে। কাদের জন্য জানো? আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য, আমাদের পাপী তাপী মানুষকে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার জন্যই। দেখো তো মহাপ্রভুর দুটো স্ত্রী, লক্ষ্মী প্রিয়া বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার কত ত্যাগ বলতো, আমরা করি না? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাস, দেখেছেন তো কীর্তনটা আমরা করি, কীর্তনের মধ্যেই ওই শিবাস ঠাকুর আছেন, কীর্তনের মধ্যেই ওই নিতাই চাঁদ আছেন। আজকে নিতাই চাঁদের যদি না করুণা হতো, এই কীর্তন আর সাধন হতো না, আমরা কীর্তন জানতাম না গো। আজ নিতাই চাঁদের বড় করুণা, বড় করুণার জন্যই আমরা আস্বাদন করতে পারি ভগবানের নাম, ভগবানের নাম গুণা কীর্তন। আজ দেখো না প্রতি দ্বারে দ্বারে মহাপ্রভুর নিতাই চাঁদকে পাঠালো, তার সঙ্গে কে ছিল জানো? হরিদাস ঠাকুর। দুজনে মিলে প্রতি দ্বারে দ্বারে গিয়া হরিনাম করছেন ভক্তদের কাছে প্রতিদিন। আজও পর্যন্ত কোন কোন ভাগ্যবান তো দর্শন করতে পারে, শিবাস অঙ্গনে প্রতিদিন মহাপ্রভু কীর্তন করেন, আজও কীর্তন করেন, কোন কোন ভাগ্যবান দর্শন করতে পারে। আজও আজও বৃন্দাবনের লীলাস্থলিত ভগবান লীলা করে, কোন কোন ভাগ্যবান দর্শন করে গো। আজ দেখো তো
সেই গৌরহরি শচী মাকে ছেড়ে চলে গেল। দেখো তো, ভগবানকে যারা ভালোবাসে না তারা ভগবানকে ছাড়ে না। কেন বলো তো? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, যেখানে পায়খানা, যেখানে প্রস্রাব, সেখানে আমাদের মাথা থাকে। তখন কি এসেছিল জানো তোমাদের দ্বারে? সেই ভগবান এসেছিল। তখন ভগবানকে আমরা বলেছিলাম, ভবে এসে তোমার নাম করব, ভবে এসে কামিনী কাঞ্চনে ভুলে গেলাম, তার নাম আমরা করি না। যেদিন মরে যাই, বলুন তো আত্মীয় স্বজন আছে না, কেউ আসে না, সেই আসে গো। দেখো তো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অর্থ, আমার সন্তানই ভোগ করছে। শ্মশানে মরলে কি করে গো? বাঁশ যখন দেয় মাটি দিয়ে, বলে ওদিকে ফিরে তাকাও, তাই না? ওদিকে তাকাতেও দেয় না। তখন কে ছিল? আমার গৌর হরি আমাদের সঙ্গে। আজও আজও শচী মা ভগবানকে ছাড়েননি গো। কটা কটা সন্তান মারা গিয়েছিল জানো? সাতটি, সাতটি কন্যা সন্তান। তারপর মানুষের মতো মানুষ করলো বিশ্বরূপকে। শচী মা কি ভেবেছিল যে বিশ্বরূপ সেও সন্ন্যাস নেবে? ভাবিনি। বিশ্বরূপও চলে গেল মাকে ছেড়ে। বলতো শচী মা কি কষ্ট পায়নি? বলতো বিষ্ণুপ্রিয়া কি কষ্ট পায়নি? এনাদের কত ত্যাগ দেখো। কেন বলতো বলছি? আমরা একদিনের জন্য ভগবানকে ডাকি, তাই এই কজন, তাই না? গ্রামে কি আর মানুষ নেই? বলতো ভগবানকে বিষ্ণুপ্রিয়া কথা দিয়েছিল, একটা ব্রাহ্মণ বৈষ্ণব আর নিজের মাকে, শাশুড়ি মাকে সেবা দেবে, তারপর নিজের সেবা পাবে। কি করতো জানো? প্রতিদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, পুরোটা কীর্তন করত, একটা করে চাল রাখত। ভাবুন, সারাদিনে আর কটা চাল হতো? সেই রন্ধন করত, দুজনকে সেবা দেওয়ার পরে সেবা পেত। আমাদের কি মনে হয় না যে ভগবানকে ডাকি? ভগবান আমাদের মধ্যে আছে বলে না আমরা বেঁচে আছি, তাই পদকর্তা কি বলছে জানো? বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। শুধু কীর্তনে নাচ গান দেখে চলে যাব তাই না? কীর্তন মানে কি বলো তো মা? জীবনের কি পরিবর্তন হয় তারই নাম কীর্তন গো। অর্থ আছে, খরচ করলাম, জীবনের পরিবর্তন হলো না। ও কীর্তন শোনা না শোনাই সমান। বারে বারে আর আশা হবে না কি বলছে গো? কেন বলছে? যখন ছিলাম আমি কীর জনমে, ডাকিতে পারিনি আমি, ডাকিতে পারিনি আমি তোমারে। যখন ছিলাম আমি কীট জনমে, যখন ছিলাম আমি পশু জনমে, যখন ছিলাম আমি বৃক্ষ জনমে, দেখো তো তখন ভগবানকে ডাকতে পারতাম না। 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর কি গো? সাধের এই দেহ, একবার সবাই মিলে কীর্তন করবে, 10-এ-5-এ মিলি নিজ দাঁড়েতে বসিয়া,
হরি নাম করো সবাই, করো তালি দিয়া। সাধের মন জনম পাবে না পাবে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। হস তো দিয়াছেন হরি পূজিতে চরণ, না চরণ ভজবো না, বাড়ির পাশে যে কাকা আছে তাকে মারবো, এই ভোট চলে আসছে। দেখুন তো সমাজ কি হয়েছে, 500 বছর আগে কীর্তন গুলো লেখা। হস্ত দিয়াছেন হরি পূজিতে চরণ, কর্ণ দিয়াছেন নাম করে শোভন, নাম করে শোভন। হস্ত দিয়াছেন হরি পূজিতে চরণ, কর্ণ দিয়াছেন নাম করে শোভন, নাম করে শোভন। কোরস মাতিয়া হেলিয়া দোলিয়া, কোরস মাতিয়া গিয়াছ ভুলিয়া, কোরস মাতিয়া গিয়াছ ভুলিয়া, কোরস মাতিয়া গিয়াছ ভুলিয়া। শেষে কি হবে মন জেনে জানো না, বারে 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 আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। প্রেমানন্দ প্রেমানন্দ এত সুন্দর তুমি হরি কথা বলো, প্রেমানন্দ জীবন ভরে গেল তোমার হরি কথা শুনে। তাই আজ বিষয়বস্তু হোক দুঃখী কৃষ্ণ দাস, হবে কি বাবা বলুন, আপনারা হবে মা দুঃখী কৃষ্ণ দাস হবে দক্ষিণ, তাই তো হোক। প্রেমানন্দ নাম তার কাশী ধামে বাস, ছোট একটা জুতোর দোকান তাই তারা। প্রেমানন্দ নাম তার কাশী ধামে বাস, ছোট একটা জুতোর দোকান তাই তারা। প্রেমানন্দ নাম তার কাশী ধামে বাস, ছোট একটা জুতোর দোকান তাই তারা। প্রেমানন্দ নাম তার কাশী ধামে বাস, ছোট একটা জুতোর দোকান তাই তার আস। সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে, সদাই বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে। প্রেমানন্দ নাম তার কাশী ধামে বাস, নিতাই গৌর হরি হরি বল। নাম তার কাশী ধামে বাস, ছোট একটা জুতোর দোকান, ছোট একটা জুতোর দোকান তাই তারে আ। পে
প্রেমানন্দ নাম তার কাশি ধাম বা, প্রেমানন্দ নাম তার কাশি ধাম বা, প্রেমানন্দ নাম কাশি ধামে বাস, স্ত্রীর নাম সুধাময়ী, জুতো সেলাই করে, যেদিন রোজগার হয় সেদিন সেবা হয়। ভাবুন তখনকার সময়ে অত তো চাহিদা ছিল না, সুধাময়ী প্রেমানন্দ প্রতিদিন হরি ভজনে লিপ্ত থাকে গো, সর্বদাই বদনে হরি ভজন থাকে। তাই আজ সেই প্রেমানন্দ কুমোরশালায় চলছেন আর বদনে, জয় রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, 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 জয় রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ। গোবিন্দ নাম বিনে ভাই কৃষ্ণ নাম বিনে, গোবিন্দ নাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে, গোবিন্দ নাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে, গোবিন্দ নাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে। তারপরে কি গো, তারপর কি? বিফলে মনুষ্য জনম যায় দিনে জন্ম যায় দিনে দিনে, বিফল মনুষ্য জন্ম যায় দিনে দিনে। জয় রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, 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 জয় রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ। কত বয়স জানো? 770 প্রেমানন্দের বয়স, স্ত্রীর বয়স 60 গো, 660। প্রতিদিন ভগবানের কীর্তনে মেতে থাকে গো, আজও চলছেন কুমোরশালার দিকে আর বদনে, জয় রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ। গেলেন জুতো দোকানে, তাই তো? জুতো দোকানে গিয়ে কুমোরশালা বলে ফেললাম, তাই না? জুতো দোকানে এক্ষুনি যেখানে সকালে কীর্তন ছিল আর একটা লীলা করেছি, প্রতিদিন দু পারণ তিন পারণ করে গান হচ্ছে, ওই কারণে আমারও মিস্টেক হয়ে আছে। হরে কৃষ্ণ। আজ দেখুন জুতো দোকানে গেল প্রেমানন্দ, গিয়ে জুতো সেলাই করে, আজও জুতো সেলাই করছে। গ্রামের লোক কেউ ভালোবাসে না প্রেমানন্দকে, কেন জানো? প্রেমানন্দর কোনো সন্তান হয়নি। হরি কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, মুখের বচন তো, কাগজে লিখলে ভুল হলে কেটে দেওয়া যায়, তাই না বাবা? মুখ থেকে যদি পার হয়ে যায় সেটা আর কাটা যায় না। নিজ সন্তান গুণে যদিও ভুল করে থাকি, ক্ষমা করে দেবেন। তাই আজ দেখুন গ্রামের মানুষ কেউ ভালোবাসে না প্রেমানন্দকে, কেন? কোনো সন্তান নেই, সন্তান হয়নি গো। কি করে জানো প্রেমানন্দ? প্রতিদিন প্রতি মন্দিরে যায়, মানসিক করে গো, ভগবান তুমি আমার একটা সন্তান দাও, ভগবান তুমি একটা সন্তান দাও, দেখো না সবাই আমাকে বাজে বাজে কথা বলে। জানো যার ছেলে আছে মেয়ে নেই তাকে কি বলে? নির্বংশে, তাই না? মেয়ে আছে ছেলে নেই
তাকেও নির্বংশে বলে, কিন্তু আমাকে তাদের আটকুড়ো বলে, আর আমাকে সবাই নির্বংশ বলে ডাকে। আজ আজ দেখো না, সবাই আমাকে নির্বংশ বলে ডাকে। সবার ছেলে আছে, সবার মেয়ে আছে, আমার নেই। তাই চললেন গুরু গৃহে গুরুদেবের কাছে, সত্তর বছরের বৃদ্ধা বৃদ্ধ ভাবুন। গুরু চরণ কমল ভজ মন, 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 গুরু কৃপাবিনা নাহি কোনো সাধন ভজন, গুরু কৃপাবিনা নাহি কই সাধন ভজন, গুরু কৃপাবিনা নাহি কোনো সাধন ভজন, গুরু কৃপাবিনা নাহি কোনো সাধন ভজন, ভজ মন ভজন খ, ভজ মন ভজন খ, গুরু চরণ কমল ভজ মন, চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, মিলতা নহিঁ ঐসা দুর্লভ জনম, 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 শ্রী গুরু পতিত পাব, শ্রী গুরু পতিত পাব, শ্রী গুরু পতিত পাব, গুরু চরণ কমল ভজ মন, চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরুদেব 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 গো, আমি এসেছি গুরুদেব, জানো সবাই আমাকে নির্বংশে বলে। গুরুদেব আমার তো একটাও সন্তান হয় না, গুরুদেব তুমি কৃপা করো না। কে রে কে রে? প্রেমানন্দ, এসেছিস প্রেমানন্দ, আয় আয় বস। প্রেমানন্দ গুরুদেবের কাছে বসল। গুরুদেব প্রেমানন্দকে বললো, শোন শোন প্রেমানন্দ, তুই তোর যে পাশের গ্রাম ব্রাহ্মণপাড়া, সেই ব্রাহ্মণপাড়ার মন্দির আছে না, সেখানে গিয়ে তুই মানসিক কর, দেখ তোর কথা ভগবান শুনবে। তুই এতদিন ধরে বলিস না যে তোর একটা সন্তান দরকার, হ্যাঁ গুরুদেব আমার একটা সন্তান দরকার। জানো গুরুদেব আমি যে হরি কথা বলি, আমি চাই আমারও সন্তান হরি কথা বলুক, আমারও সন্তান কৃষ্ণ কথা বলুক। তাই গুরুদেবের কথা শুনে প্রেমানন্দ চলল ব্রাহ্মণ পাড়ার মন্দিরে, আর বদনে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই,
রাধা কৃষ্ণ বল 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 রে সবা, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবা, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, ফিরছে নিছে গোর নেতাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল বল নিতাই গৌর হরি হরি বল, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত ভিক্ষা চাই, রাধা কৃষ্ণ বল সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, যায় সকল বিপদ ভক্তি বিনাদ বলেন যখন নাম গায়, যায় সকল বিপদ ভক্তি বিনাদ সকল বিপদ ভক্তি বিনাদ বলেন যখন নাম গায়, সকল বাধা ভক্তি বিনাদ বলেন যখন নাম গায়, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। প্রেমানন্দ এলেন মন্দিরে, আজ দেখো তো কত আনন্দ তার মধ্যে, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেছে গৌর নিতাই, আজ কীর্তন করে করে মন্দিরে গেল, ব্রাহ্মণ পাড়ার মন্দিরে, ব্রাহ্মণ পাড়ার মন্দিরে গিয়ে সিঁড়ি দিয়ে যখন উঠছে উপরে, পূজারি কে তুই, কে আমাদের মন্দিরে উঠছিস তুই কে, প্রেমানন্দ বলছে আমি প্রেমানন্দ গো, প্রেমানন্দ আমি তোমাদের এই রাধা মাধবের মন্দিরে এসেছি আমার এক সন্তানের জন্য, আমি মানসিক করব তোমাদের মন্দিরে, কে তুই প্রেমানন্দ, প্রেমানন্দ তার পরেরটা কি বল, আমি আমি প্রেমানন্দ দাস গো, কি করলো জানো ব্রাহ্মণ সমাজ, প্রেমানন্দকে লাথি মেরে নামিয়ে দিল, শোন প্রেমানন্দ তুই যে এসেছিস, ওই যে দূরে দেখছিস কদম বৃক্ষ, কদম বৃক্ষ তলায় গিয়ে তুই সন্তানের জন্য মানসিক কর, প্রেমানন্দর চোখ দুটো ভরে গেল জলে, প্রেমানন্দ ভগবানকে বলছে ভগবান তুমি তো সৃষ্টি করেছো সবাইকে, বলো তো আমাদেরও সৃষ্টি করেছো তুমি, ব্রাহ্মণ সমাজকেও সৃষ্টি করেছো, বলো তো আমরা কেন নিচু, হ্যাঁ আমরা জুতো সেলাই করি বলে, আমরা চুল কাটি বলে, আমরা পায়খানা পরিষ্কার করি বলে, আর দেখো তো উঁচু জাতের মানুষ তারা আমাদের মন্দিরে ঢুকতে দেয় না, মন্দিরের দাবাতে উঠতে দেয় না, ঠিক আছে আমি মন্দিরে উঠবো না, আমি দেখব ভগবান আমাকে ভালোবাসে কি না, ভগবান আমার কাছে আসে কি না, আজ প্রেমানন্দ কদম বৃক্ষ তলায় বসলো,
ভগবানের কথা ভাবছে, ভাবতে ভাবতে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখছেন সনাতন গোস্বামী, সেও ভগবানকে ভালোবাসে, প্রতিদিন ভগবানের জন্য মথুরায় যায়, ভিক্ষা করে, ভগবানের জন্য রুটি তৈরি করে, টিকলি। আজ প্রেমানন্দ ভাবছে ভগবানকে তো সবাই পেল আটার টিকলি দিয়ে, তাহলে আমি পাবো না, আমি ভগবানকে জানাতে পারবো না। শুধু তাই দাপরে, দাপর যুগ সত্য তেতা দাপর, দাপর যুগে মীরা, মীরা ছিল কে, মীরা এক সখী ছিল, সে ভগবানকে ভালোবেসে ভগবানকে পেল পতি রূপে। শুধু তাই না, তেতা যুগ রামচন্দ্র ভদ্রাচলকে কৃপা করল, 11,000 বছর রামচন্দ্র রাজত্ব করল, করে যখন ফিরে যাচ্ছে তখন মনে পড়ল ভদ্রাচল, ছুটে এলেন ভদ্রাচলের কাছে। সে কি দেখছে জানো, ভদ্রাচল পাথরে পরিণত হয়েছে। ভগবান ভদ্রাচলকে বলছে, ভদ্রাচল তুমি তুমি ডেকে ডেকে পাথর হয়ে গেলে। সেদিনও ভদ্রাচলকে উদ্ধার করেছিল ভগবান। আজ দেখো, তুমি আমাকে উদ্ধার করবে না, তুমি আমাকে সন্তান দেবে না, আমি আমি তো তোমাকেই ভালোবাসি। বলো, আমরা প্রতিদিন তোমাকে ভোগ না দিয়ে সেবা পাই না, আর তুমি আমাদের একটা সন্তান দিচ্ছ না। ভগবানের কাছে ডাকছে কদম বৃক্ষ তলায় বসে, ভগবান না, ভগবান ভক্তের কথা রাখে গো, ভক্তের কথা শোনে গো। ভগবান ভক্তের কথা শুনল, এমন ভাবে ডাকলো না, ভক্তের কথা শুনল। এদিকে সুধাময়ী গর্ভবতী হল, প্রেমানন্দ বাড়ি ফিরলেন। এইভাবে দিন যায় প্রেমানন্দের। আজ সুধাময়ী গর্ভবতী, সুধাময়ী গর্ভবতী। প্রেমানন্দ জুতো সেলাই করে, জুতো দোকানে গিয়ে জুতো সেলাই করছে, ছোট একটা বাচ্চা প্রেমানন্দকে গিয়ে ডাকছে, বলি ও প্রেমানন্দ আজ কি আনন্দ, 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 ও প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এই কে এসেছে রে, বলছিস এসেছে এসেছে কে এসেছে, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। তুই বারবার বলছিস ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ কে এসেছে, তোমার সোনা হয়েছে, তোমার সোনা এসেছে, তোমার সোনা হয়েছে, তোমার সোনা এসেছে, সোনা এসেছে, তোমার সোনা এসেছে, সোনা এসেছে, তোমার সোনা এসেছে। বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ,
বাবা হয়েছো। ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ। কি বলিস, আমি বাবা হয়েছি? প্রেমানন্দর কত আনন্দ বলতো, 70 বছর বয়স। স্ত্রী সুধাময়ী, সুধাময়ী 60 বছর বয়সে মা হলো। ভাবতো 60 বছর বয়সে কেউ মা হতে পারে, 30 বয়সে মা হতে পারে, 40 বছর বয়সে মা হতে পারে, তাই না? তার বেশি হতে পারে না। 13 বছর কি 12 বছর বয়স থেকে মেয়েরা গর্ভবতী হতে পারে। 30 ধরি 35 ধরি ভাবুন তো, সন্তান যখন সুধাময়ীর হলো না, এক গ্রাম আর এক গ্রাম থেকে মানুষ আসতে লাগলো, মানুষ দেখতে লাগলো। আর প্রেমানন্দ বাড়ি ফিরছে গো আজ, কত আনন্দ তার বদনে যে আমার সন্তান হয়েছে। সন্তান গো, আমরা সবাই সন্তান কামনা করি ভগবানের কাছে। ভগবানকে বলি তুমি আমাদের সন্তান দাও। তাই আজ সেই প্রেমানন্দ সুধাময়ী তারাও সন্তান চাইল। দেখো তো সুন্দর সন্তান, এক গ্রাম দু গ্রাম এই করে 10 গ্রামের মানুষ আজ প্রেমানন্দের বাড়ি। আর প্রেমানন্দ বাড়ি ফিরছেন সন্তানকে দেখার জন্য। নিতাই 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 নিতানন্দ রাম গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিতানন্দ রাম গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিতানন্দ রাম গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিতানন্দ রাম গৌর 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 গুণ ধাম। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বুঝে যাবে, ভজলে গৌর পাবে, গৌর ভজলে বুঝে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বুঝে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বুঝে যাবে। নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণ ধাম। নিতাই 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 গৌর হরি হরি গৌর। নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণ ধাম। নিতাই ভজলে গৌর পাবে,